নেশার সাম্রাজ্য গড়ে উঠেছে উদয়পুর বন্দুয়ার। সিপাহীজলা জেলার বিশালগড় থেকে ড্রাগস ব্যবসায়ী বন্দুয়ার এলাকার বাসিন্দা রূপম মিয়ার বাড়িতে বসে ড্রাগস আদান প্রদানের ব্যবসা। মঙ্গলবার সন্ধ্যা রাতে গোপন খবর আসে রাধাকিশোরপুর থানায়। থানার পুলিশ ঘটনার খবর পেয়ে বন্দুয়ার এলাকায় ড্রাগস বিরোধী অভিযান চালায়। এই অভিযান চালিয়ে সিপাহীজলা জেলার চারজন এবং গোমতী জেলার উদয়পুরের একজন ড্রাগস ব্যবসায়ীকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে 5টি দামি মোবাইল ফোন, 275টি ড্রাগসের কৌটা ও TR07D0533 নম্বরের একটি ওয়াগনার গাড়ি আটক করে পুলিশ। এদিন সর্বমোট 50,000 টাকার ড্রাগস বাজেয়াপ্ত করতে সক্ষম হয় রাধাকিশোরপুর থানার পুলিশ। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা রাতে 8 জন ড্রাগস ব্যবসায়ী একসাথে থাকার পরেও পুলিশ 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বাকি 3 জন তথা ড্রাগস ব্যবসায়ী বিনয় মিয়া সরকার, বিশাল দাস ও রূপম মিয়া ঘটনাস্থল থেকে চম্পট দিয়ে গভীর জঙ্গলের ভেতর চলে যায়। এর ফলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। রাধাকিশোরপুর থানার পুলিশের বিশ্বস্ত সূত্রের খবর, বাকি 3 জনকে গ্রেপ্তার করার জন্য পুলিশ গোয়েন্দাদের ময়দানে নামিয়েছেন। রাধাকিশোরপুর থানা ড্রাগস আটক করার ঘটনায় দীর্ঘদিন বাদে স্বস্তির নিঃশ্বাস পেয়েছে গোটা উদয়পুরবাসী। অ্যাকচুয়ালি গতকালকে রাত্রিবেলায় 7টা সাড়ে 7টা নাগাদ আরকেপুর থানায় একটা খবর আসে যে বন্দুয়ার এলাকায় কিছু লোক, মানে ড্রাগসের সঙ্গে জড়িত, তারা এখানে একাঠা হচ্ছে এবং ডিস্ট্রিবিউশন করার জন্য এখানে আসছে। এই খবর পাওয়ার পর থানার ওসি এবং তার স্টাফদের নিয়ে এখানে যায়। তো অনেকক্ষণ রাত্রে কর্ডন করার পর সেখানে 5 জন লোককে ডিটেন করতে সক্ষম হয় এবং আরও ছিল বাকি 3 জন, তারা পালিয়ে যায় সেখান থেকে। তো ওইখানে সার্চ করার পর একটা বাড়িতে সার্চ করার পর ওইখানে 275 লুজ বায়েলস অফ হিরোইন সেখান থেকে রিকভারি হয় এবং সঙ্গে একটা ওয়াগনার গাড়ি আর 5টা অ্যান্ড্রয়েড মোবাইল, এগুলি তাদের কাছ থেকে বরামদ হয়। তো ডিউরিং সার্চ তাদের কাছে কিছু খাতাপত্র পাওয়া যায় যেখানে তাদের এই ড্রাগস রিলেটেড যে হিসেব নিকেশ, যারা মানে কাকে কত টাকা বিক্রি করেছে, সেই ডিটেলসগুলিও আমাদের কাছে আসে। 100 বেসিস একটা কেস রেজিস্টার হয় এই আরকেপুর থানায়, কেস নাম্বার 4 NDPS অ্যাক্টে আমরা একটা কেস নিই, ইনভেস্টিগেশন চলছে। যে 5 জন অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে 3 জন বিশালগড় এলাকার, 1 জন ওয়েস্ট ত্রিপুরার আর 1 জন আমাদের আরকেপুর থানার এলাকার। স্যার, তাদের নামগুলি কি জানা? হ্যাঁ, যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে আব্দুল রাজ্জাক বিশালগড়, আব্দুল হোসেন বিশালগড়, দুলাল মিয়া রাজনগর ওয়েস্ট ত্রিপুরা, জামাল হোসেন রাউতখোলা বিশালগড় আর লোকমান হোসেন খিলপাড়া। প্রত্যেকেই স্যার NDPS একটি? হ্যাঁ, সব NDPS একটি। আজকে কি তারা আদালতে তোলা হবে? হ্যাঁ, আদালতে যাবে অ্যান্ড উই আর গোয়িং টু টেক দ্যাম ইন পুলিশ রিমান্ড ফর ইন্টারোগেশন।